আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হারিয়ালি চিকেন কাবাব। হারিয়ালি চিকেন কাবাব মানেই হচ্ছে সবুজ কাঁচা মশলায় তৈরি কাবাব। এর জন্য আমি এখানে চারটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলো আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি ব্লেন্ড করব। আপনারা কী পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো পুদিনা পাতা নিয়ে নিচ্ছি, এটা হাফ মুঠেরও কম হবে। এই পুদিনা পাতাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলোকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর লাগবে আমার ধনিয়া পাতা। এখানে আমি ধনিয়া পাতাও হাফ মুঠের মতো নিয়ে নিচ্ছি। পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলোর পরিমাণ আসলে আপনাদের একটু পরিমাণ নিজের আন্দাজ করে বুঝে নিতে হবে। আর দেখতেই পারছেন আমি কী পরিমাণে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি পালং শাক। এখানে আমি হাফ মুঠের একটু বেশি পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। এবার পালং শাকগুলোকেও কুচি করে কেটে নিয়ে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। হারিয়ালি কাবাবটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার আজকের এই কাবাবের রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় কাবাব তৈরি করেন, আমার মনে হয় আপনারা পারফেক্ট টেস্টের একটি হারিয়ালি কাবাব তৈরি করতে পারবেন। এখন আমি একটা লেবু কেটে নিচ্ছি। এখান থেকে আমি এক চা চামচের মতো লেবুর রস ইউজ করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পানি ঝরিয়ে নেওয়া টক দই। আর টক দইয়ের পানিটা ঝরিয়ে নিলে কিন্তু মশলার ঘনত্বটা ভালো হয়। এবার এই সবগুলো মশলার উপকরণ একত্রে আমি ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই তো হারিয়ালি কাবাব তৈরি করার জন্য মশলার মূল উপকরণটা রেডি। এখানে আমি 400 গ্রাম হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এবার মশলার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আদা বাটা। কাসুরি মেথি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি কুকিং অয়েল 2 টেবিল চামচের মতো। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। এখানে আমি 1.5 চা চামচ লবণ ইউজ করেছি। এবার এই সবগুলো মশলার উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মশলায় মাখানো এই চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। আর মশলায় মাখানো হয়ে গেলে উপরে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আলতোভাবে একটু মেখে রাখবো। এতে সরিষার তেলের সুন্দর একটা স্মেল আসবে আর চিকেনটাও ড্রাই হয়ে যাবে না। চলে আসলাম 30 মিনিট পর। আর এই পর্যায়ে হারিয়ালি কাবাবের কালারটার একটু গ্রিন করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ফুড কালার ইউজ করে দিচ্ছি। আপনারা যদি চান গ্রিন কালারটা ইউজ না করতে সেটাও করতে পারবেন।
গ্রিন কালারটা আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি ব্যাম্বু স্টিকের মধ্যে চিকেনের পিসগুলোকে গেঁথে নিচ্ছি। এদিকে চুলায় আমি একটি প্যান গরম করে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার ব্রাশ করে নিচ্ছি। আর ব্যাম্বু স্টিকের মধ্যে গেঁথে নেওয়া হারিয়ালি কাবাবের স্টিকগুলো দিয়ে দিব। এরপর ঢাকনা ছাড়া হারিয়ালি কাবাবগুলোকে আমি 20 মিনিটের মতো কুক করে নেব। আর প্রতি 5 মিনিট পর পর আমি কাবাবের চারপাশটা উলচে পালচে ভেজে নেব। লাস্টের 5 মিনিটের মধ্যে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে একটা কয়লা আমি আগেই গরম করে রেখেছি চুলার মধ্যে। এবার এই কয়লার উপরে কিছুটা বাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর ফলে যে স্মোকটা তৈরি হবে সেটা কাবাবের মধ্যে অসাধারণ একটা স্মোকি ফ্লেভার দেবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেছে আমার আজকের তৈরি হারিয়ালি চিকেন কাবাব। আশা করছি আমার আজকের এই হারিয়ালি চিকেন কাবাবের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।